ধরো এখন জাম গাছে চেপে ধরো যে ভিডিওটা বানাচ্ছি, তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে আমি দেখাবো তোমাদেরকে পুরো সব কিছু, দেখেন দেখতে হচ্ছে যে আমার সামনে দেখো যে জাম আছে আর ওইদিকে আরও আছে, আমি আকাশে তোমাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, সত্যি অনেকদিন পরেই আসছি আর কালকে একটা ভিডিও আপলোড করেছি, তোমরা যদি না দেখে আসো তাহলে ওটা দেখে আসতে পারো। আর ওটা হচ্ছে যে আমার ব্লাড গ্রুপ রিলেটেড, মানে ওটা টেস্ট করেছিলাম। তো বন্ধুরা, মানে ভোরের ভিডিও অনেকদিন পরেই নিয়ে আসছি আর অনেকটা কাজ ধরো যে হয়ে গেছে, তো চলো ভাবলাম যে তোমাদেরকে আজকে দেখাই। আর ভাবছি যে এবার থেকে ধরো যে কন্টিনিউ ভিডিও আপলোড করব, সময়তে ধরো যে হয় না, কিছু কিছু কারণের জন্য মানে বাধা হয়ে পড়ে। তো চলো বন্ধুরা, দেখো যে এখানে দেখতে পাচ্ছ যে আকাশে এগুলো সব একদম কালার হয়ে গেল, কালার বলতে গেলে এগুলো হোয়াইট সিমেন্ট যেটা ওটা মাছ মেরেছি। আর এদিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে টাইলসগুলো বসা হচ্ছিলাম, মানে এগুলো নিয়ে এসেছি। আর এগুলো মার্বেল না বন্ধু, এগুলো হচ্ছে যে টাইলস, তোমরা জানো। আর দেখো যে মানে কালকে মিস্ত্রি এসেছিলো, কালকে না তার আগের দিন এসেছিলো, দিয়ে পুরোটা হয়নি, কিছু বাকি ছিল, আজকে এসে কিছুটা করে গেছে। আর এখন অবস্থাটা দেখতে পাচ্ছ যে একদম মানে পুরোটা ইয়ে হয়ে আছে, তো এগুলোকে আবার ক্লিন করতে হবে, ধরো পরিষ্কার করতে হবে। যেগুলো স্ক্যাটিংগুলো মারতে আছে ওগুলো ধরো যে এখন হয়নি, মানে আজকে মোটামুটি কালকে হয়ে যাবে, ধরো পুরোটা কমপ্লিট না হলেও কালকে ওরা আসবে। আর এখানে দেখো যে জানালাগুলো, আর বন্ধুরা এই ঘরটা দেখো যে এই ঘরটা আমার পুটি কালার কোটা আছে, দেখতে পাচ্ছ যে এখনও সম্পূর্ণ হয়নি, তবে আশা করছি যে কিছুদিনের মধ্যে হয়ে যাবে, ধরো যে মিস্ত্রি আসতে পারছিলো না এই কাজেরগুলো কারণে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এখন আমি ধরো যে এদিকে দেখো যে সবইগুলো আছে, আর এইটাকে এখনও কিছু করিনি। আর বন্ধুরা ফাইনালি যে রুমটা, এই দেখো এই রুমটা তোমাদেরকে দেখাই হয়নি, এই দেখতে পাচ্ছ যে এই রুমটা কালার করে নিয়েছি। আর দেখো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে এক কালার আছে, এখানে এক কালার, তারপর হচ্ছে যে এটা দেখো যে এদিকে এটা আলাদা কালার করেছি। তবে সিরিয়ালি সবাই জানি করে না মনে হয় এরকম, তবে যেটা আছে যে দেখলাম যে ভালো লাগছিলো ওই জন্য। এটা চারটে চার রকম কালার আছে এখানে, দেখো যে এখানে একটা কালার, এটা একটা কালার, দুটো দেখো সিলিংটা একটা কালার আছে, তিনটে সব আলাদা আলাদা কালার, এখানে একটা চারটে আর এখানে দেখো একটা পাঁচটা। তো এটাতে ধরো যে হয়ে গেছে কমপ্লিট। আর যে জানালাগুলো আছে সেগুলো মোটামুটি রং করা কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখো যে এটাতে কালার করে নিয়েছি। তো এটার হচ্ছে যে দেখো যে ইয়েটা ছিল, মানে পাল্লাটা ছিল দরজা, সেটাকে এখন লাগাতে বাকি আছে। আর এটাকে হচ্ছে যে পর্দা দিয়ে দিছি, কারণ হচ্ছে যখন টাইলস কাটছিল এতটা ধুলো ধরো যে ওই ধুলোটা ঢুকে পড়ছিলো ওই জন্যই, কারণ আবার তখন এগুলো নোংরা হয়ে যাবে, ওই জন্য সব ইয়ে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখা, আশা করি তোমাকে ভালো লাগবে। তো দেখো এদিকে আমি যাবো এখন, আর এই যে এখানে গাছটা আছে জামগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে হয়তো কালো দেখতে পাচ্ছো জামগুলো, দেখো দেখতে পাচ্ছ কি জানি না আমি, এই তো এদিকে আছে জামগুলো, এদিকে দেখো। আর কিছু কিছু বারবনে একটা পড়ে গেছে, মানে বর্ষাকালে বৃষ্টি হলে জামগুলো খুব ভালো পাকে, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি ওই জন্য দেখো যে। তো এখানে এখন চাপবো আমি, তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমি মানে এটাতে চাপবো গাছে, ওর জন্য এখানে আছি। আর মানে এটা দিয়ে উঠে যাবো, ওর দিক দিয়ে আরও অন্য সাইড দিয়ে ওঠানো হয়, তবে আমি ওই দিক দিয়ে যাইনি, এদিক দিয়ে উঠেছি। আর এখন আনিসুর ক্যামেরা করছিলো, আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা যে উঠেছি, মানে একটু পিছিল পিছিল মনে হচ্ছে, আগে বৃষ্টি হয়েছিল ওর জন্য। আর এখন মানে এখান থেকে ডালটাকে ধরে আমি ওই গাছের উঠবো, কারণ হচ্ছে যে এখান থেকে একটু মানে ফাঁকা আছে ওর জন্য আমি একটু দেখছি যে। আর দেখো এখন গাছে ফাইনালি উঠে গেছে, আর পাখির শব্দ তো বুঝতে পারছো, অনেকগুলো পাখি এখানে মানে একদম কুচুমুচুর লাগিয়ে দিয়েছে। দেখো এদিকে জাম আছে, আর জামগুলো একদম মানে দূরে দূরে ছিল ওই জন্য একটু অসুবিধা আর কি। বন্ধুরা এখন জাম গাছে চেপে ধরো যে ভিডিওটা বানাচ্ছি, তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে আমি দেখাবো তোমাদের পুরো সব কিছু, দেখেন দেখতে হচ্ছে যে আমার সামনে দেখো যে জাম আছে আর ওইদিকে আরও আছে, আমি আকাশে তোমাদেরকে দেখাচ্ছি। তো জামগুলো তোমরা দেখো যে আকাশে মানে আলোর জন্য কালো কালো দেখাচ্ছে, এখানে দেখো এইদিকে আছে, দেখো এগুলো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, আর এদিকেও আছে কিছুটা। আর দেখো যে আমি কতটা উপরে চেপে আছি, একদম দেখো এই দেখো নিচে। আগে খুব গাছে ভালো চড়তে পারতাম, এখন ধরো যে অনেকদিন চড়িনি। এদিকে দেখো, আর এইদিকে দেখতে পাচ্ছ যে আনিসুর বসে আছে এখানে, ও মানে আগের ভিডিওগুলো করছিল এখান থেকে।
তো বন্ধুরা চলো আমি এখন জামগুলো কিছু পেড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা ফাইনালি জাম পাড়া কমপ্লিট। আর দেখো এখানে পেড়ে নিয়েছি জাম, আর এখন হচ্ছে যে টিউশন পড়াবো ওরা সব চলে এসেছে, আর তারপরে হচ্ছে যে আমি ল্যাবে যাব। তো চলো বন্ধুরা ভিডিও তোমরা কন্টিনিউ করো। আর এখানে দেখতে পাচ্ছ যে জাম গাছ, দেখো আমি এখন উপরেই আছি, এই দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে জাম গাছ। আর জামগুলো একদম মানে হাতে নাগালের বাইরে আছে, একদম উপরে আছে। তো আমি দেখো যে খুব কষ্ট করে এগুলো পেড়েছি। চলো